এখন মিষ্টি দাদা হিসাব করে শুনেছিস না তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গ্লিমস থেকে তো বুঝতেই পারছো অকেশনটাতে কি। হ্যাঁ, বেবি শাওয়ার আমার বৌদি, যদিও আমি কিন্তু পুপু বলেই ডাকি। আগের দিন রাত থেকেই চলছিল ডেকোরেশনস, যেটা আমরা নিজেরাই সবাই মিলে করেছি। টিপিক্যালি যেটা হয়ে আসছে, ছেলে মানেই ব্লু আর মেয়ে মানেই পিঙ্ক, তাই থিম তো ব্লু অ্যান্ড পিঙ্কে হতেই হতো। বলুন, কার্টেন, স্ট্যাক, ফ্ল্যাগ দিয়ে সাজানো রেডি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। দেখে তো বুঝতেই পারছো আমরা কেবি প্রফেশনাল নই, একেবারেই অ্যামেচার হাতে করা। তাই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর দিনটা শুরু হলো আলতাপড়া থেকে। দাদাকে ডেকোরেশনের জন্য কিছু রোজ পেটালস আনতে বলেছিলাম, সাথে কিছু মালা। আমি আবার ওই দিন মুয়া ছিলাম, ডিগ্রিহীন মেকআপ আর্টিস্ট। আমার ঝাউপাগলি ফেস দেখে বুঝতেই পারছো, স্নান করা চুল, লিপস্টিকবিহীন ঠোঁট, সো ইগনোর মাই ফেস। বিনি পয়সার মেকআপ আর্টিস্ট তো। তারপর পুপু নিজে নিজেই পরে নিল তার ফেভারিট লিপস্টিক অ্যাকর্ডিং টু দ্য শাড়ি। বোনেরা ছিল দর্শক, আর চলে গেলাম আমি নিজের সাজ সাজতে। এর ফাঁকেই টুক করে সেজে নিল ছোট বোন, মেজো বোন একেবারে সেজেই এসছে, বড় বোন এখনও এসে পৌঁছায়নি, আর এক বোন গেছে রেডি হতে। যাই হোক, আমি বঙ্গনারী, রেডি লাল শাড়ি, সাদা ব্লাউজ, সাথে শাখা পলা কপালে টিক, বা কবিতা হয়ে গেল তো। সেজে গুজে আমি একেবারে রেডি। এবার আমি খানিকক্ষণ একটু পোস্টোস দিয়ে সেজে গুজে চলে গেলাম সিরিয়ালে নায়িকাদের মতো রান্নাঘরে। সেদিন খাবার সব বাইরে ক্যাটারিংয়ে বলা ছিল, কিন্তু মায়ের ইচ্ছে ছিল কয়েকটা ডিশ বাড়িতে রান্না হবে, যেমন এই ধরুন পায়েস, মাছের মাথা, ইলিশ মাছ স্পেশালি বাড়িতে বানানো হবে, এবং স্পেশালি সেটা উঠবি মমের জন্যই। তাই আমি ছিলাম মাছের মাথার দায়িত্বে। সবাই বলে আমি নাকি মাথা খেতে ভালোবাসি, তাই বানাতেও ভালো পারবো। আর মেজো বোন ছিল পায়েসের দায়িত্বে। মা আর মামি বুঝতে পারছিল কিছু একটা ভিডিও হচ্ছিলো, তাই হেসে হেসে পোস্ট দিচ্ছিল। রান্নার ফাঁকে আমিও একটু ক্যামেরার দিকে তাকিয়ে নিলাম, ক্যামেরা ফ্রিক পার্সন তো। দাদা আর ভাই মিলে টেবিলটা যথাযথ স্থানে প্লেস করছিল, তার কারণ আমি টেবিল পাতার আগেই ওভার এক্সাইটমেন্টে কিন্তু থালা সাজিয়ে ফেলেছিলাম। সবাই গোল করে ঘিরে বসে পড়ল সেন্টার অফ অ্যাট্রাকশন পুপুকে দেখবে বলে। শুরু হলো প্রসাদ খাওয়ানোর পর্ব, মাকে দিয়ে শুরু। কোনো শুভ দিন থাকলে মা সকালে প্রথমে আগে পুজো দেয়। সেদিনও পুজো দিয়ে প্রথমে ফুল ঠেকিয়ে তারপর কিন্তু পায়েস খাইয়েছিল। তারপর একে একে দিদা, কাকিমা, মামি সবাই মিলে পায়েস খাওয়ালো। তবে জানো, সেদিন একটা কনফিউশন তৈরি হয়েছিল, প্রথমে পায়েস পর্ব হবে নাকি আগে আশীর্বাদী পর্ব হবে। যাই হোক, মা কাকিমাদের পর এলাম আমি। দেখছো, আমি সবার এত সুন্দর করে ভিডিও করে দিলাম, অথচ আমার বেলায় আমাকে করে দিল প্ল্যান। কেন হাসছিলাম আমি নিজেও জানি না। তবে বলে রাখি, এখানে কিন্তু আমার থাকার কথা ছিল না, থাকার কথা ছিল আমার মা তো, মানে আমার শাশুড়ি মায়ের। কিন্তু তার আসতে দেরি হচ্ছিল, তাই বলেছিল আমার শাড়িটা দিয়ে দিতে। এরপর আমার ছোট পিসি, তারপরে বাবা, তারপরে ছোট বোন, ভাই সবাই খাওয়ালো পায়েস, ওই আর কি ফটো তোলার বাহানা। ও, সেদিন আবার পুপু ছাড়াও আর একজন ছিল কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন, আমাদের তাতান, মানে আমাদের আদিত্য। এইবার পালা কেক কাটিং এ। কেক তো এখন নৈবেদ্যের কলার মতন, শো স্টপার বলে কথা। তবে উঠবি মমের থেকে বেশি, উঠবি পিসি পিসেমশায়ের কিন্তু কেক অ্যারেঞ্জ করার ইচ্ছা ছিল খুব বেশি। এই কেকটা সেলফ ডিজাইন করে এক বেকার বন্ধুকে দিয়ে বানানো হয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি, বন্ধু বলবো না, সেই বোন কিন্তু দারুণ বানিয়েছিল কেকটা, একদম মনের মতো। তবে খুব ভয় লাগছিল ফন্ডেন্টও যদি গলে যায়। দেখতে পেলে দাদা কেমন সবার আড়ালে বৌদিকে টুক করে ফোরহেড একটা কিস করলো, বেশ লজ্জা পাচ্ছিল বুঝলাম। আমাদের বোন প্রীতি হাতে করেই ট্যাগগুলো কিন্তু বানিয়েছিল, বেশ কিউট দেখতে। আমাদের এই বোন প্রীতি কিন্তু ভীষণ ট্যালেন্টেড, শুধু এইসবই নয়, হ্যান্ডক্রাফটেড বটলও কিন্তু খুব সুন্দর বানায়।
ও আচ্ছা, তোমাদের বলে রাখি এটা ছিল আমাদের অনুষ্ঠানের সেকেন্ড পর্ব। প্রথম পর্বে মিষ্টি খাওয়া, তারপর সেকেন্ড পর্ব ছিল কেক কাটিং এবং মূল উদ্দেশ্য স্বাদ ভোজন এবং আশীর্বাদ। এই শাড়িটা বৌদির খুব পছন্দ হওয়ায় আমি বললাম না মা আসার আগেই শাড়িটা আমি দিয়ে দিয়েছি এই কারণেই। যদিও পুপুকে লাল শাড়িতে অলওয়েজ সুন্দর লাগে, বাট উডবি মম কিন্তু এদিন একটু বেশি সুন্দর লাগছিল। বেশ কিছুক্ষণ চলল কেক খাওয়ানোর পর্ব। তবে মজার ব্যাপার জানো, কেকটা এত কিউট দেখতে ছিল, ওপরে যে বেবি বয় বেবি গার্লটা ছিল দাদা বৌদি তো সেটা কাটতেই চাইছিল না। ইভেন কি আমরা ওটা আবার স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ভেবে যে যতক্ষণ না বেবি হচ্ছে ততক্ষণ কিন্তু ওইটা আমরা অ্যাজ ইট ইজ রেখেই দেব। এরপর এলো সেই শুভক্ষণ, আমি থালা রেডি করে নিয়ে চলে এলাম। তবে কোথায় কোন পদ রাখতে হয় আমি সেটা জানি না, সে বিষয়ে আমার হেল্প করলো আমার বড় বৌদি। দেখতে পেলো, আরও একবার বলে দিই মেনুতে ঠিক কী কী ছিল। 5 রকম ভাজা, সাথে ইলিশ মাছ ভাজা, শুক্তো, ভেজ ডাল, আলু পটল চিংড়ি, সর্ষে পাপড়া, দই কাতলা, মাছের মুড়োর রসা, চাটনি, পাঁপড়, পায়েস ও আর সাথে লেবু আর জল। তারপর শুরু হলো আমার কারুকার্য, গোলাপ পাতা দিয়ে আলপনা দেওয়া শুরু করলাম, যেটা সকালবেলা দাদাকে আমি এনে রাখতে বলেছিলাম। সাজানোর পর উর্বি মামি মানে আমার পুপু খেতে বসে গেল। তবে তার আগে মাঝখানে কিন্তু সেরে নেওয়া হলো আশীর্বাদ পর্ব। মা আশীর্বাদের আগেই দিল গিফট, তবে বৌদি এখন একটু মোটা হয়ে যাওয়ায় গিফটটা পরার আর সাহস সেদিন করেনি। তারপর মা করে নিল আশীর্বাদ। মায়ের পরে বৌদির মা মানে কাকিমা এলো এবং কাকিমা পরিয়ে দিল গলায় গিফটটা, জড়িয়ে যাওয়ায় বোন একটু হেল্প করলো। পুপু সেদিন যে বেশ মজায় ছিল সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছিল, একদম রানী রানী ভাব, রানী রানী সাজ। তারপর গিফটটা নিয়ে একে একে লাইন দিয়ে শুরু হলো আশীর্বাদ আর সাথে আমার ফটো তোলা। ও, তোমাদের চটপট বলে দিই, ইনি হলেন আমার কাকিমার, ইনি হচ্ছেন আমার বড় মামি, আর তারপর যিনি আসবেন তিনি হলেন আমার মেজো বোন মানে বড় মামির বড় মেয়ে, আর ইনি হলেন আমার মাতু মানে আমার শাশুড়ি মা, তারপর আর এক কাকিমা, তারপর দিদা, আর এবার চললেন তাতানের মা মানে আমার সোল সিস্টার প্রিয়াঙ্কা, তারপরে গেল মাসি আমার ছোট মাসি, তারপর ছোট পিসি, আর ইনি হলেন আমার আরেক বৌদি আমার দাদার বন্ধু প্রিন্স তার বউ। সে পরিয়ে দিল বৌদিকে পায় আঙুর, আঙুটি বলে তো, আমি কিন্তু যত জানি এটাকে আঙুটি বলে, তুমি শুনেছি নাকি এই সময় পড়তে হয়, প্রেগনেন্সি চলাকালীন পায়েই আঙুর পরা নাকি খুব শুভ হয়। তাহলে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর চললাম আমরা মোটা আর মোটি মানে উঠবি পিসি এবং পিসেমশাই খাওয়াতে। কী খাওয়াবো কোনটা খাওয়াবো নিয়ে কনফিউজড হয়ে গিয়ে যেটাই হাতের সামনে পেলাম সেটাই খাইয়ে দিলাম। তোমাদের বলেছিলাম না খাবার বাইরে থেকে ক্যাটারিং বলা ছিল, তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে এইভাবে সব খাবারগুলো এসে গেছিল। আর আমরা উঠবি পিসি পিসেমশাই কাকা সবাই মিলে লেগে পড়লাম একেবারে কোমর বেঁধে খাবার পরিবেশনে। একে একে সবাই খেতে বসলো, আমরা সবাই পরিবেশন করে দিলাম। তারপর সন্ধেবেলায় চলল গিফট আনবক্সিংয়ের পালা। শাড়ি গিফট পেয়ে উঠবি মা তো ভীষণ ভীষণ খুশি। ছেলেদের ব্যাপারটা ঠিক জানি না কিন্তু মেয়েরা আমরা কিন্তু গিফট পেয়ে বেশ খুশি হই, শাড়ি হলে তো আর কথাই নেই। আমি আবার চিপস কোল্ড ড্রিঙ্কসের ট্রেটা দুবার নেড়ে নিলাম, দুর্বলতা কি না। ও হ্যাঁ, হঠাৎ এর মাঝখানে আমার ইচ্ছা হলো বেলুন গেমস খেলবার। দিলাম চোখ পেতে, হাতের সামনে দিলাম এক গুচ্ছ বেলুনস আর বললাম না দেখে কিন্তু বেলুনসগুলো ফাটাতে হবে, যে কালারটা লাস্টে পরে থাকবে আমরা ধরে নেবো তো সেটাই হবে, মানে ব্লু হলে ছেলে হবে আর পিঙ্ক থাকলে কিন্তু মেয়ে হবে। কিন্তু ওভার এক্সাইটমেন্ট আমি সেই ক্লিপটাই নিতে ভুলে গেছি। তবে তোমাদের বলে রাখি শেষ অবধি কিন্তু পিঙ্ক ছিল। আজকের এই লম্বা ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।